এই জন্য আপনি নামাজও পড়েন ঘুষও খান, নামাজও পড়েন জমির আলো চুরি করেন, নামাজও পড়েন সুদের টাকাও খান, নামাজও পড়েন বোনের জমি ফাঁকি দিয়েছেন, নামাজও পড়েন আপনার স্ত্রীর হক মেরেছেন, নামাজও পড়েন মিথ্যা কথাও বলেন, নামাজও পড়েও আপনি ঘুষের টাকা খান, নামাজও পড়েন আপনি বেইমানিও করেন, নামাজও করেন ডুপ্লিসিটি চিটিং বাজিও করেন, বোঝা গেল আপনার সলাৎ একদিনের তরে কবুল হয়নি। কি বলছি বুঝতে পারছেন? তাহলে নামাজে আমাদেরকে মনোযোগী হতে হবে। কি বলছি বুঝতে পারছেন? বিপরীত অমনোযোগী হওয়া কি যাবে না। নামাজ পড়তে দাঁড়িয়েছে, মশা মারছে, পাছায় চুলকাইছে, পিঠে চুলকাইছে, এ কেমন? হ্যাঁ, ইমাম সাহেব যদি কেরাতে একটু লম্বা করে দিচ্ছে, একটু শর্ট করলে হয় না? আর তারাবি পড়াতে আমি দুই চার জায়গায় তারাবি পড়িয়েছি রমজানে, শুধু এরকম করছে, এরকম মুখে বলছে না, এরকম কি বলছি বুঝতে পারছেন না, শুধু মুখে এরকম করছে মানে। তা আমি ভাবছি যে তাহলে মনে হয় জিবরিল আজকে রাতে এসে কোরআন আবার নতুন করে অবতীর্ণ করতে হবে, এত ছোট সুরা পাবো কি করে? তিনবার ওয়াল আসরে ইন্না তাইনা কাল কাউসার কুল হুয়াল্লাহু আহাদ, তবুও পিছন দিক দিয়ে বলছে আর একটু শর্ট করলে হয় না? মনে মনে বলছি হারাম কর, তুই নামাজ পড়তে কেন এলি, তুই ঘরে যা, বইয়ের সাথে গিয়ে গল্প কর যা। ইন্না তাইনা দিয়ে চালাচ্ছি, তবুও বলছে আর একটু শর্ট করলে হয় না, আশ্চর্য ব্যাপার। নামাজ আমাদের মনোযোগী থাকে, থাকে বলুন? একদম থাকে না, সব সময় তো অমনোযোগী। একটা কথা আমি সব জায়গাতে বলি, তবে হাসানোর জন্য বলছি না, তবুও মানুষ হাসবে আমি জানি। এ মাইকলা ভাই, নয় বন্ধ করো না, এটা বাদ দাও, কন্ট্রোল করছে। হুগলি জেলাতে আমি একবার তারাবি পড়াতে গেছি, তখন মাদ্রাসা থেকে সবে পড়ে এসেছি, তো আমার আব্বাকে বলছি আব্বা আমি তো মাদ্রাসায় পড়াতে পারবো না, আমার যোগ্যতা কম, আর মসজিদে ইমামতি করতে পারবো না, আমার রাগ বেশি, আমার শরীরে গোছ না থাকতে পারে, আমি কিন্তু খুব রাগি লোক, কথায় কথায় রেগে যায়, সেটা আমার বউ ছাড়া আর কোথাও অবশ্য রাগটা দেখাই না, অন্য কোথাও দেখালে তো আমিও মার খেয়ে যাবো, ওই জন্য দেখাই না ভয়ে, বাড়িতে দেখাই মাঝে সাঝে। তোমার আব্বাকে বলছি যে আমি মাদ্রাসায় পড়াবো না, মসজিদে থাকবো না, তোমার আব্বা বলছে তোমাকে নয় মাদ্রাসায় পড়াতে হবে আর নয় মসজিদে থাকা লাগবে, বিকল্প কোনো রাস্তা নেই, কারণ আমি বড় কষ্ট করে চাষি মানুষ, চাষবাস করে তোমাকে আমি 10-12 বছর মাদ্রাসায় পড়িয়েছি, আর নয় আমার ঘর ছেড়ে তুমি চলে যাও। তাই বললাম তাহলে একটা মসজিদ ঠিক করা যাক, তা রমজান মাসে একটা মসজিদ ঠিক করেছি, এক মাসের জন্য তারাবি পড়াবো, এরকম একটা ব্যাপার। এটা অনেক জায়গায় বলি, আজকেও বলছি, অবস্থা বর্তমানে তারাবি পড়তে দাঁড়িয়েছি, এসা হয়ে গেছে, তারাবি পড়তে দাঁড়িয়ে হাতটা বেঁধেছি, সুরা ফাতেহা বলেছি, আর একটা সুরা বলেছি, রুকুতে গেছি, রুকুতে যখন গেছি তখন গরমের দিন কারেন্ট চলে গেছে, তা পিছন দিক দিয়ে একটা ছেলে তখন বলছে যার শালা কারেন্টটা চলে গেল, নামাজ পড়তে পড়তেই বলছে যার শালা কারেন্ট চলে গেল, বলছি ওরে আমারও খুব হাসি লেগে গেল, বুঝলেন, হাসি থামানো যায় বলুন। ও যখন বলছে যার শালা কারেন্ট চলে গেল, আমি মনে মনে ভাবছি যদি নামাজের ভিতরে যদি বলে যার শালা কারেন্ট চলে গেল, তাহলে বাইরে হলে কি বলতো, আশ্চর্য ব্যাপার। আমাদের নামাজিদের অবস্থা, আল্লাহ তাআলা বলছেন ইউরাউন, যারা লোক দেখানো সলাৎ আদায় করে। তবে এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি, ভালো করে শুনে নেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে সাকার নামক জাহান্নামীদের জিজ্ঞেস করবে জান্নাতীরা যে কেন তোমরা জান্নাতের ভিতরে এসেছ, তারা তখন বলবে কলুল লামনাকুমিনাল মুসাল্লিন, আমরা শুধুমাত্র জাহান্নামে এসেছি, নামাজি ছিলাম না তাই। তার মানে এই আয়াত থেকে একেবারে স্পর্শ হয়ে গেল, বেনামাজি জান্নাত যেতে পারছে না, পারছে? এই আয়াত অনুযায়ী পারছে? পারছে না। আর ইউরাউন, আল্লাহ বলছে ওয়াইল নামক জাহান্নামে যাবে ওরা যারা লোক দেখানো নামাজ পড়ে। এবার একটা কথা বলি, 4 দিন আগে রমজান মাস পার হলো, সব মসজিদে দেখবেন ঝামেলা, কাতার নিয়ে ঝামেলা, কারো জুতো চুরি, ইমাম সাহেবের পাছাতে লাগা, মানে এত নতুন নামাজিদের আবির্ভাব, একদম দেখবেন মগরিবের 1 ঘন্টা আগে দাঁতন করছে, মনে হবে ফেরেশতা একেবারে। ঈদের নামাজ হয়ে গেল, ডিজে বাজাতে বাজাতে চলে গেল সিনেমা দেখতে, হ্যাঁ ঈদের নামাজ হয়ে গেল,
কাজ করতে চলে গেল, একদিনও মসজিদের ধারে পাশে গেল না। এরকম লোক এই গ্রামে আছে প্রচুর প্রচুর। এরা লোক দেখানো নামাজি, আবার কিছু লোক আছে জুম্মার দিনে যায় একদম ফক্সেন মেরে সাদা পাঞ্জাবি পরে, মানে অনেক টাকা পয়সার মালিক তো, একটু গরম গরম ভাব না দেখালে হবে? হ্যাঁ, জুম্মার দিনে গিয়ে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আছে, পাছাতে লাথি মারলে সুরা ফাতেহা বলতে পারবে না, ইমামের পিছনে গিয়ে বসছে। ওর পাছাতে যদি একটা লাঠি মারা হয় তা ও একটা আলিফ বার করতে পারবে না, অথচ ইমামের পিছনে সেই দাঁড়াবে যে ইমামের অনুপস্থিতি, ইমাম ইমামতি করছে, বাই চান্সের পায়খানা লেগে গেল, পেচ্ছাপের প্রয়োজন, কিছু একটা হলো, ও চলে গেল ফট করে নাকে হাত দিয়ে, সে গিয়ে যে ইমামতিটা করবে এই ক্ষমতারও নাই, ও ফক সেন মেরে গিয়ে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আছে। আশ্চর্য ব্যাপার, শুধু জুম্মার দিনে দিনে যায়। এই যে একটা হাদিস শুনে রেখেছে, কি হাদিস? হাদিস শুনে রেখেছে, একটা জুম্মা থেকে আর একটা জুম্মার পাপগুলিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্ষমা করে দেওয়া হয়। কি বলছি বুঝতে পারছেন না? তবে হুজুরের এটা জানা দরকার ছিল যে কাদের ক্ষমা করা হয়, এটা জানা ছিল। জব কার্ড বুঝেন তো? জব কার্ড আপনাদের গ্রামে হয়নি? হয়। তা গ্রামের মোড়ল পঞ্চায়েত কালকে অ্যালাউন্স করে দিয়েছে যে আগামী বুধবার পাঞ্জাব ব্যাংকে টাকা দেওয়া হবে, যারা যারা জব কার্ড আছে গিয়ে লাইন দিয়ে টাকা তুলে নিবে, ম্যানেজার বলে দিয়েছে। আপনি লাইনে দাঁড়িয়ে আছেন, তার আগে আছে আব্দুল শুকুর, তার আগে আছে আব্দুল সুবান, তার আগে আব্দুল গফফার, তিনজনা টাকা পেয়ে গেল। আপনি এবার আপনার বইটা কাউন্টারের ভিতরে দিয়েছেন, যা কাউন্টারে যে বাবু আছেন উনি সুইচটা দাবিয়ে বলছে, ভাই তুমি কাজ করেছিলে? যে না, কাজ করা তো হয়নি, জব কার্ড আমার আছে, কাজ করিনি। আচ্ছা বলুন তো, টাকা পাবে কি পাবে না? পাবে? পাবে না। শুধু জব কার্ড থাকলে হবে না, কাজের হাজিরিটা তুলতে হবে। এক জুম্মা থেকে আরব জুম্মা ক্ষমা করে দেওয়া হবে কাদের? শুধু মুসলমান আব্দুল সত্তার আব্দুল গাপ্পার বড় পাঞ্জাবি পরে জুম্মার দিন উপস্থিত হয়েছে এর জন্য নয়। এ শুধু কলেমা পড়েছে, জব কার্ড করা আছে, কিন্তু এক সপ্তাহ যে হাজিরি ছিল না, এক সপ্তাহ হাজিরি দিয়েছে, দেয়নি, তার মানে ওকে ক্ষমা করা হবে না। শুনুন, যারা শুধু জুম্মার সালাত আদায় করছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, ইউরাউল এই দলের ভিতরে আপনারাও আপনাদের জন্য ওয়াইল নামক জাহান্নামের কথা আল্লাহ ঘোষণা করছেন। যারা রমজান মাসে নামাজ আদায় করেছেন, রমজান মাসে যারা সালাত আদায় করেছেন, এমনি মাসে যারা মসজিদে আসতে পারছেন না, এমনি মাসের ব্যাপারে যারা অভিযোগ করছেন নানান রকমের, তাদেরই ব্যাপারে আমার মনে হয় আল্লাহ তাআলা বলছেন ইউরাউল, এদেরই জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। তার মানে আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়া লাগবে। কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। বিপরীত দিকগুলো নেন। আর শেষ অয়াম নাউনাল মাউন, অয়াম নাউনাল মাউন, সময় শেষ। এটা বলে দিয়ে তবে যাই ওদিকে সূরা তিনের আরো তিনটা আয়াত বাকি আছে, ওটা আর বলা হবে না, এইটাই বলে যাই। ওয়াম নাউনাল মাউল, আল্লাহ তাআলা বলছেন যারা তার প্রতিবেশীকে সামান্য কিছু জিনিস উপকার করা থেকে বিরত থাকে এদের জন্য জাহান্নাম। বিপরীত আপনি শব্দটা গ্রহণ করুন, প্রতিবেশীকে সর্বদাতে সহযোগিতা করবেন, এটা উত্তম কাজ। কি বলছি বুঝতে পারছেন? প্রতিবেশীকে আল্লাহ নবী সাল্লাম বলেছেন কোনো প্রতিবেশী আর একটা প্রতিবেশীকে যেন তার দেওয়ালে কাঠ বা কুঞ্চি টেক লাগিয়ে রাখতে নিষেধ যেন না করে। আমার বাড়িতে কল নেই, আপনার বাড়িতে কল আছে, আমার স্ত্রী আপনার বাড়িতে দুই তিন দিন পানি আনতে গেছে, আপনার স্ত্রী মিষ্টি করে বলছে বুবু আমাদের কলে এসো না, কলের খারাপ হয়ে যেতে পারে। আপনাদের বাড়িতে 15টা লোক কল টেনে পানি নিচ্ছে তখন খারাপ হয় না, আর আমার বউ গিয়েছে দুদিন আর খারাপ হয়ে যাবে? ঈদের দুদিন আগে তিন দিন আগে আমি গরু কিনেছি একটা, আমার বাঁধার খামার নেই, আপনার খামারে বেঁধেছি, আপনার স্ত্রী বলছে কি ব্যাপার মমতাজুর হুজুর আমাদের খামারে গরু বাঁধছে, মনে হয় জায়গাটা দখল করে নিবে, সকালবেলাতে কুঞ্চি দিয়ে ফজরের নামাজ পড়েই এসেছে, নামাজ পড়ি কুঞ্চি দিয়ে ভালো করে ঘিরে দিয়ে তবে ঘরে গেছে যাতে গরুটা আমি বাঁধতে না পারি। ও নামাজি, ঈমান আছে তো? আল্লাহর নবী মানা করেছে, আল্লাহর নবী মানা করে দিয়েছে। প্রতিবেশীকে সহযোগিতা করবেন,
সব সময়তে হাঁকা চেল্লা করিয়েন না, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কিছু আয়াত বাকি থেকে গেল, হায়াত বাকি তো মোলাকাত বাকি। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই সঠিক হাদিস এবং কোরআন মেনে চলার তৌফিক দান করুক, আমিন। যারা আমরা এখানে বসে আছি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ যারা উপস্থিত অনুপস্থিত সকলকে ক্ষমা করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে যাবো।